হ্যালো ব্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখাবো যে আপনাদের মোবাইল কিন্তু অনেক সময় দেখতে পারবেন যে গরম হয়ে যায় হ্যাং করে স্লো কাজ করে এবং দেখতে পারবেন অনেক সময় কিন্তু আমাদের মোবাইলটি প্রচণ্ড গরম হয়ে যায় তখন কিন্তু আমরা মোবাইলটি মনে করি এটা কিভাবে কীভাবে ঠান্ডা করা যাবে এটাকে মানে অনেক প্রচণ্ড গরম হয়ে যায় পরে হ্যাং করে স্লো করে এটা হয় প্রথমত আপনাদের র্যাম ফুল হয়ে যাওয়ার কারণে বা আবার আপনাদের রোমটাও ফুল হয়ে যাওয়ার কারণে বা মেমরি ফুল হয়ে যাওয়ার কারণে আপনাদের এই মোবাইলে যে গ্যালারি আছে গ্যালারি ফুল হওয়া যাওয়ার কারণে এগুলোর কাজটি হতে পারে আবার অনেক সময় দেখতে পারবেন সেটিংস অনেক সেটিংস রয়েছে ওইগুলো আপনাদের অফ না থাকার কারণে কিন্তু আপনাদের মোবাইলটি গরম হয়ে যায় তো আজকে দেখাবো যে আপনাদের এমন কয়েকটি সেটিংস যার মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইল হ্যাং হবে না স্লো কাজ করবে না এবং গরমও হবে না তো আজকে ভিডিওটি কেউ দেখতে থাকুন কেউ স্কিপ করে দেখবে না হলে কিছুই বুঝবে না তো আজকে ভিডিওটি শুরু করার আগে বলছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন পাশে আইকনটি অন করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক তো অভিয়াস আপনাদের একটি কাজ করতে হবে তো আমি এখন দেখিয়ে দিব তো আপনার কি করতে করবেন তো আপনাদের মোবাইলে কিন্তু সবার সেটিংস অপশানটি থাকবে সেটিংসে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে পারবেন কিন্তু আপনাদের যাদের ওল্ড ভার্সন তাদের নিচে কিন্তু একটি অপশন থাকবে বিল্ট নাম্বার এখানে থাকবে আমার কিন্তু নিউ ভার্সন মোবাইলটি জন্য সিস্টেম ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দিলাম দেখতে পারবেন উপরে যে অ্যাবাউট ফোন এখানে ক্লিক করে দেবেন আমার কিন্তু অ্যাবাউট ফোন চলে আসছে আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন তো এখানে অ্যাবাউট ফোন মানে আপনাদের ফোনের সম্পর্কে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এখানে আপনাদের বিল নাম্বার একটি অপশান থাকবে এখানে সাতবার ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু আপনাদের দেখতে পারবেন নিচে গেলে ডেভেলপার অপশান পাবেন এখানে কিন্তু আপনারা অনেক সেটিংস পাবেন তো আপনারা নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর একটু উপরে যেয়ে দেখবেন যে কোথায় লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দেবেন পরে উপরে যাবেন উপরে যাওয়ার পর দেখতে পারবেন উইন্ডো অ্যানিমেশন স্ক্রেন এখানে আপনার অফ করে দেবেন অনেক লেখা থাকবে তিনটাকে কিন্তু অফ করে দিবেন তো আপনারা অফ করে দেওয়ার পর এটা কী করবেন এটাকে কেটে দিবেন আমাদের মোবাইলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি এক জায়গায় গেলাম যাওয়ার পর কিন্তু আপনি কি করবেন এই সাইডের একটি একটিই থাকবে এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার কিন্তু এটা চলে আসার পর কিন্তু আমাদের মোবাইলে কিন্তু র্যামটা কিন্তু এটাকে ভরে নেয় তো আপনি কী করবেন সব সময় এটাকে ফ্রেশ দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের এই র্যামটা কিন্তু এই ফ্রি হয়ে যাবে তো আপনি কী করবেন পরে সেটিংসটি দেখিয়ে দিব তো আপনারা কী করবেন যে আপনাদের কিন্তু ফাইল নামের একটা অপশন আছে সবারই কিন্তু অপশন থাকে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে ইন্টারনাল স্টোরেজ তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েড কিন্তু আপনাদের কোনো দরকার হবে না এটাকে আপনারা কে কেটে দেবেন এটা কিন্তু আপনাদের জায়গা খায় এর ফলে কিন্তু আমাদের মোবাইলটি কিন্তু হ্যাং করে এটা ডিলেট হয়ে যাবে আপনাদের কিন্তু অনেকজনের টাইম নেবে আপনারা কিন্তু অনেকজন দেরিতে করলে কিন্তু অনেক টাইম নেবে আপনারা কিন্তু এটাকে ডিলেট করে দেবেন ডিলেট করার পর আপনাদের আর কিছুই করতে হবে না আপনাদের মোবাইল আর হ্যাং বা স্লো হবে না তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকুন